হাতির ছিলে বেড়েছে বখাটেদের উৎপাত। নগরের সুন্দরতর জায়গাটিতে বেড়াতে এসে উত্ত্যক্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমন অনেক অভিযোগে 8 দিন ধরে অভিযান চালাচ্ছে পুলিশ। আটক করা হয়েছে 300+ বখাটেকে। সুন্দর সময় কাটাতে বিনোদন প্রেমী মানুষের অন্যতম পছন্দের স্থান রাজধানীর হাতিরঝিল এলাকা। কিন্তু বেশ কিছুদিন ধরেই কিছু কিশোর ও বখাটে পর্যটকদের হয়রানি করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। যাদের কাছে মাদক পাওয়া যায়, যাদের বিরুদ্ধে এরকম গণপদ্রব সৃষ্টি করার অভিযোগ আমরা পাই বা হাতেনাতে ধরি, তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। এটা একটা চলমান প্রক্রিয়া, অভিযান এটা চলতে থাকবে। যতদিন হাতে জিত থাকবে এভাবে অভিযান পরিচালিত হবে। অভিযানে এখন পর্যন্ত মাদক ও নিষিদ্ধ বস্তু বহন করায় প্রায় 300 জনকে আটক করা হয়েছে। আটকদের অধিকাংশকে থানায় নিয়মিত হাজিরা দেওয়ার শর্তে অভিভাবকের কাছে হস্তান্তর করা হলেও যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযানের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে হাতিরঝিলের পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান রাখার আহ্বান এখানে আগত দর্শনার্থীদের। রাস্তায় গেলে দেখা যাচ্ছে বসে যায় কাজা কাজা খায়, অপেনি খায়। এই আজকে কোন আবার এক মাসের খবর নাই, তাহলে এটা কোনো রেজাল্ট জিরো আসবে। অভিযান যদি সিভিলে যদি আসে তো এটা আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। সম্প্রতি এক ব্যক্তির পুলিশের কাছে ভার্চুয়ালি অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা শুরু করে হাতিরঝিল থানা পুলিশ। তাহিয়া রুবাইয়া তপলা, ডিবিসি নিউজ, ঢাকা।